नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। प्रत्येक दिनेर उपाय टोटका एवं विभिन्न ज्योतिष सम्बन्धीय भिडियो देखार जन्य अवश्य आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी प्रेस करते भूलबेन ना एवं भिडियोटी अवश्य आपनादेर बंधुदेर संगे शेयर करबेन। ओम हनुमते नमो नमः। जय हनुमान। মঙ্গলবারের বিশেষ মঙ্গলবার মানেই হনুমানজির অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে প্রতিটি কাজ শুরু করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই ফিরবে। আর এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব হনুমানজির উদ্দেশ্যে করা একটি চমৎকারী উপায়ের বিষয়ে। আর যে উপায় করলে আপনাদের জীবনের বিভিন্ন সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। শাস্ত্রে বলা হয় কলিযুগের একমাত্র দেবতা তিনি হলেন হনুমানজি, যে কিনা চার যুগ অমর। ভগবান রামচন্দ্র এবং সীতাদেবীর আশীর্বাদে এই বিশেষ বরপ্রাপ্তি ঘটেছিল হনুমানজির। তাই আজও যদি এক মনে এক ধ্যানে হনুমানজির স্মরণ করা যায় তাহলে জীবনের যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই এই সমস্ত সংকট এবং মনস্কামনা পূরণের জন্য মঙ্গলবারে করুন হনুমানজির এই বিশেষ পূজা অর্চনা এবং এই বিশেষ চমৎকারী উপায়। অনেক ভক্তই মঙ্গলবার এবং শনিবার করে হনুমানজির উদ্দেশ্যে বিভিন্ন পূজা অর্চনা বা উপায় করে থাকেন। আর তিনি অতি সহজেই সন্তুষ্ট হয়ে তার ভক্তদের আশীর্বাদ প্রদান করে থাকেন। শনিদেব হনুমানজির উদ্দেশ্যে বলেছিলেন যে তার ভক্ত যদি কখনও শনিবারে হনুমানজিকে স্মরণ করে তাহলে শনিদেবের যে দৃষ্টি অর্থাৎ শনির মহাদশা, শনির সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবে। তাই যে ভক্ত এই বিশেষ দিনে অর্থাৎ শনি এবং মঙ্গলবারে পূজা অর্চনা করে থাকে তাহলে শনিদেবের কোনো প্রভাব তার উপরে পড়ে না, এমনটাই শাস্ত্রে বলছে। তাই সংকটমোচন হনুমানজিকে প্রসন্ন করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবারে এই বিশেষ উপায় করতে পারেন। আর এই বিশেষ উপায়ে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই বিশেষ উপায়ে আপনার জীবনে আসা যে বড় সংকট যেখান থেকে আপনি কোনোভাবেই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সংকট অনেক ছোট আকারে আপনার জীবনকে রক্ষা করতে পারে। তবে একটা কথা আপনাদের বলবো বন্ধু, যে প্রয়াস বা ইচ্ছা শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি। আপনি কর্মের মধ্যে লেগে থাকলেই তবেই কিন্তু সেই কর্মে সফলতা পাবেন আর ঈশ্বর সদা সর্বদা আপনাকে তখনই আশীর্বাদ করবেন। আর কর্ম বিমুখ মানুষদেরকে কখনোই ঈশ্বর আশীর্বাদ করেন না, তাদেরকে সহায়তা করেন না। তাই বলবো বন্ধুদের যে কর্মের সঙ্গে সঙ্গে হনুমানজির এই বিশেষ উপায়টি অবশ্যই করুন। আর যে উপায়টি করলে হনুমানজির কৃপা অবশ্যই পাবেন, যে কোনো অনিষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে এবং সাথে সাথে শুভ ফল আপনাকে দেবে। আর এই বিশেষ উপায় আপনাকে সন্ধ্যাকালের ঠিক পরেই অর্থাৎ রাত্রিতে করতে হবে। আর এই বিশেষ উপায়টি আপনি আপনার নিজের গৃহে অথবা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। আর যদি আপনি কোনো সিন্দুরী হনুমানজির মন্দিরে গিয়ে এই বিশেষ উপায় করতে পারেন তাহলে অত্যন্ত চমৎকারী ফল পাবেন আপনার জীবনে। যদি আপনি কোনো মন্দিরে গিয়ে এই বিশেষ উপায় করেন তাহলে সঙ্গে একটি মাটির প্রদীপ নিন এবং তাতে আপনি অবশ্যই একটি সলতে ব্যবহার করুন এবং যে সলতেটি লাল সুতো দিয়ে তৈরি, তাতে অবশ্যই সর্ষের তেল দিয়ে সেই প্রদীপটি জ্বালাবেন। যদি গৃহে এই বিশেষ উপায় করেন তাহলে আপনি আঠার তৈরি একটি প্রদীপ বানিয়ে নিন এবং লাল সুতোর সলতে করে সর্ষের তেলের পরিবর্তে আপনি এখানে গাওয়া ঘি দিয়ে এই প্রদীপ জ্বালাবেন। হনুমানজির উদ্দেশ্যে এই বিশেষ প্রদীপ জ্বালিয়ে একটি গোটা ফুলসহ লবঙ্গ আপনি নিয়ে নিন। তবে খেয়াল রাখবেন এই লবঙ্গের ফুল যেন ভেঙে চুরে না যায়। ঠিক তারপরে আপনি এই লবঙ্গটি আপনার ডান হাতের মুষ্ঠির মধ্যে রাখুন এবং 21 বার
জয় শ্রীরাম এই কথাটি উচ্চারণ করতে থাকুন মনে মনে অথবা জোরে জোরে। ঠিক তারপরেই এই লবঙ্গকে আপনি আপনার মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে নিয়ে আপনার সামনে রাখা যে প্রদীপ যা কিনা হনুমানজির উদ্দেশ্যে দিয়েছিলেন সেই প্রদীপের মধ্যে এই একটি লবঙ্গ আপনি রেখে দিন। যদি আপনি বাঁ হাতে কাজকর্ম করেন অর্থাৎ বাঁ হাতটা আপনার বেশি সচল তাহলে এই উপায় আপনি বাঁ হাতেই করবেন। এরপর আপনি ওই প্রদীপকে হাতে তুলে নিয়ে হনুমানজির উদ্দেশ্যে আপনি আরতি করুন। খেয়াল রাখবেন যে এই আরতি করার সময় আপনি হাতের উপরে এই প্রদীপকে রেখে আরতি করবেন, না হলে এই বিশেষ মহা চমৎকারী উপায় কিন্তু সম্পূর্ণ হবে না। এই বিশেষ আরতি করার পরে আপনার যে মনস্কামনার জন্য এই উপায় করছেন সেই সংকট বিষয়ে আপনি হনুমানজির উদ্দেশ্যে বলুন এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তার চরণে আপনার প্রার্থনা জানান। তবে এই বিশেষ উপায় করার জন্য একটা বিষয়ে খেয়াল রাখবেন, এদিনে কোনো আমিষ আহার গ্রহণ করবেন না, ব্রহ্মচর্য পালন করে এই বিশেষ উপায়টি করবেন। সাত্ত্বিক আহার গ্রহণ করে তবেই এই বিশেষ উপায় করবেন এবং এই বিশেষ উপায় আপনি সারা বছরের যে কোনো মঙ্গলবারে করতে পারেন। অর্থাৎ আপনার খাবারের মধ্যে পেঁয়াজ রসুন এগুলোর ব্যবহার করবেন না, তবেই এই বিশেষ শুদ্ধাচারে করলে উপায়টি প্রকৃতভাবে আপনার জীবনে শুভ ফল আনতে পারবে। এই বিশেষ উপায় করার সময় সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে করবেন, না হলে করার কোনো দরকার নেই, কারণ একমাত্র বিশ্বাস এবং শ্রদ্ধাপূর্ণ যে কাজ করতে পারবেন তবেই সেই কাজে সফলতা আসবে। শুধু এই উপায়ের ক্ষেত্রে নয়, আপনার জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে সেই কাজের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং বিশ্বাস না থাকলে কখনো সেই কাজের শীর্ষে উঠতে পারবেন না। আশা করব এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে আপনি হনুমানজির কৃপা পেতে পারেন। এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই আপনি জয় শ্রীরাম অথবা জয় হনুমান কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।